মোটর বাইক যোগে ভ্রমণ করতে ত্রিপুরা থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজধানীর বনমালীপুর লালবাহাদুর এলাকার নাগরিক ত্রিদীপ দেববর্মা। সোমবার তিনি গুয়াহাটিতে রাত্রি যাপন করবেন, মঙ্গলবার ফের যাত্রা শুরু করবেন। সাত দিনের মধ্যে তিনি লাদাখে পৌঁছতে পারবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, লাদাখ থেকে ঘুরে আসতে ওনার সময় লাগবে প্রায় 20 দিন। পুজোর সময়টা তিনি দিল্লি বা কলকাতায় কাটাবেন। মনের একাগ্রতা, উদ্যম, সাহস থাকলে কাউকে সঙ্গী লাগে না, একাই ভ্রমণ করা যায়। এই বার্তা দিতেই তিনি একা ভ্রমণে বেরিয়েছেন বলে জানিয়েছেন। আমি অ্যাকচুয়ালি বাড়িছি লাদাখ ট্রিপের জন্য। সো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটার মধ্যে সবাই গিয়ে দেখতে পারেন, এখানে দিয়ে শেয়ার দিব। আর আজকে যাচ্ছি গুয়াহাটি। গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হইতাছে? গুয়াহাটির উদ্দেশ্যে আজকে রাত্রে গুয়াহাটির মধ্যে শপিং আর কি। মানে যাওয়ার উদ্দেশ্যটা কি? যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য করছি, আর মানুষকে ইন্সপায়ার করার জন্য যে একলাও ট্রাভেল করা যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।